বিশ্বনবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে। কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন, কয়টা? নাম্বার ওয়ান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে কত বিপদ, হ্যাঁ, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে এক নম্বর হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? দুই নাম্বার, আমিন কুল্লি হাম্মিন ফরাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন, এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে, ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়েন। চার নম্বরে, সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ও মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরু, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তিগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। চারটা গেল, পাঁচ নাম্বার, বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানি, দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? আল্লাহ।